বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী আপাতত স্থিতিশীল, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যপাল জগদীপ ধনখড় সস্ত্রীক আজ তাঁকে দেখতে অ্যাপোলো হাসপাতালে যান। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে কুশল বিনিময়ের পর চিকিৎসকের সঙ্গেও কথা বলেন তিনি। আগামী রবিবার সৌরভকে ছাড়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, দ্বিতীয় দফায় বুধবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টির নেতৃত্বে 6 সদস্যের বিশেষ মেডিকেল বোর্ডের উপস্থিতিতে 2টি স্টেন্ট বসানো হয়। দাদা এক্সপ্রেসড ভেরি হাই ডিগ্রি অফ স্যাটিসফ্যাকশন উইথ দি হসপিটাল ম্যানেজমেন্ট অফ অ্যাপোলো এন্ড দি এক্সেলেন্ট ওয়ার্ক ডান বাই দি ডক্টরস। দাদা ইজ নরমাল, some days will be taken, that's all, and I could make out that these things happen, the remedy is quick, effective, and doesn't have any impact thereafter.